আজকের সংবাদপত্র অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছে আমি আদিত্য শাহিন। আজ আমাদের সঙ্গে রয়েছেন মাসুদ করিম, প্রধান প্রতিবেদক যুগান্তর। আমরা আলোচনার আগেই আমরা আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলিতে দৃষ্টি দিব। দৈনিক ইত্তেফাক, দুদকের মামলায় ফাঁসছেন সাবেক সচিব সহ 75 জন, ই কমার্স সমিতির নামে লুটপাট, এরা কি আইনের ঊর্ধ্বে, গ্রামে গ্রামে সমিতির নামে টাকা নেওয়া হচ্ছে, ধর্মের নাম করে টাকা নিয়েছে এহসান গ্রুপ। মানব জমিন, অনুমোদিত কারখানায় ভেজাল ওষুধ, শুল্কমুক্ত সুবিধা চাইলেন 117 পণ্যের, সৌদি বাণিজ্য মন্ত্রীর সঙ্গে সালমান রহমানের বৈঠক। যাই যাই দিন, টিকার আওতায় আসছে 12-17 বছর বয়সীরা, বহিরাগত প্রবেশে নিষিদ্ধ সহ পুলিশি নজরদারির তাগিদ, সব বিশ্ববিদ্যালয়কে ইউজিসির চিঠি, 5 অক্টোবর খুলছে ঢাবির হল। দৈনিক আমাদের সময়, ই কমার্স জালিয়াতি রোধে প্রয়োজনে আইন সংশোধন, অভিযান হবে আরও 9 প্রতিষ্ঠানে, ইসি পুনর্গঠনে সার্চ কমিটির পক্ষে আওয়ামী লীগ। ভোরের কাগজ, জঙ্গি টার্গেটে কূটনৈতিক জোট, এক হামলাকারী আটক, নিরাপত্তা জোরদার, বাড়ানো হয়েছে টহল তল্লাশি। আজকের পত্রিকা, স্কুলে অনুপস্থিতি আশঙ্কাজনক, যুবক ডেস্টিনির পথেই কি ই কমার্স গ্রাহকদের ভাগ্য। মানবকণ্ঠ, ই কমার্সে অভিযোগের পাহাড়, ধামাকার কাছে সোলারদের পাওনা 200 কোটি টাকা, নৈরাজ্য জঙ্গিবাদে কঠোর নজরদারি, ঢাবির গ্রন্থাগার 26 সেপ্টেম্বর এবং 5 অক্টোবর আবাসিক হল খোলার সিদ্ধান্ত। দৈনিক ইনকিলাব, কেনা হচ্ছে 10.5 কোটি ডোজ টিকা, সবল হচ্ছে অর্থনীতি, চট্টগ্রামে শিল্প কারখানায় বিপুল অঙ্কের দেশি বিদেশি বিনিয়োগ। দৈনিক দিনকাল, শ্রীপুরে ছাত্রলীগের অস্ত্রমহড়া, নির্বাচন ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করছে আওয়ামী লীগ, ফখরুল। দৈনিক করতোয়া, 161 ইউপির ভোটকাল, ঢাবির হল খুলছে 5 অক্টোবরই। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, আরএমজি এক্সপোর্ট ওভারলেম ঢাকা এয়ারপোর্ট। বাংলাদেশ পোস্ট, এলএনজি প্রাইস অ্যালামিটারি হাই ইন ওয়ার্ল্ড মার্কেট। এই ছিল আজকের পত্রিকার শিরোনামগুলো। আমরা আজকের দৈনিকগুলিতে যে বিষয়গুলো আমরা দেখলাম, মূলত ই কমার্স নিয়েই আজকের মানে প্রধান শিরোনাম করেছে অধিকাংশ পত্রিকা, এবং সেখানে বেশ নানান রকমের ইঙ্গিত করা হয়েছে। ই কমার্স আমাদের যে একেবারে তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত নানান রকমের প্রতিষ্ঠান ছড়িয়ে পড়েছিল, সেই প্রতিষ্ঠান যে কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা গ্রাহকের, সাধারণ মানুষের আত্মসাৎ করেছে, এবং নানাভাবে সেই টাকা একেবারে বেহাত হয়ে গেছে, কোনোভাবেই পাওয়ার আর সুযোগ কিংবা সম্ভাবনা নেই, এরকম একটা অবস্থা। তো এই বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করতে পারি। এই বিষয়ে আমি যেটা বলবো যে ইন্টারনেট যখন আমাদের জীবনকে প্রভাবিত করছে, একটা সময় তো আমরা একটা অফলাইন জীবনযাপন করতাম, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও, যেটা পত্রিকা প্রকাশ, টেলিভিশন ও সব কিছুতে এটা অন্যভাবে ছিল, কিন্তু ইন্টারনেট আসার ফলে জীবনযাত্রার মধ্যে একটা ট্রানজিশন এসে গেছে, এবং সেই ট্রানজিশনটা অনেকে নিতে পারছে, অনেকে পারছে না, এরকম একটা অবস্থার মধ্যেই আমরা যাচ্ছি, এবং এই ট্রানজিশন কিন্তু এখনও ফুল কমপ্লিট হয় নাই। তো এর মধ্যে আমরা দেখলাম যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই ধরনের ব্যাপারগুলি আমরা লক্ষ্য করেছি। এটা গ্লোবালি যদি দেখেন, আপনার ই কমার্সটা কিন্তু একটা মানে অভাবনীয় কিছু বিষয় না, বরং এটা এখনকার বাস্তবতা খুব রাইজিং। যেমন ফর এক্সাম্পল, আলিবাবা তারা যেভাবে মার্কেটিংটা করছে সেটা কিন্তু টপ র্যাঙ্কিং প্রতিষ্ঠানে পরিণত, Amazon.com ওয়ার্ল্ড ওয়াইড তারা কীভাবে ভালো করছে, এবং বিশ্বের যতগুলি টপ এ গেছে তারা সব কয়টাই কিন্তু সাইবার কোম্পানি, যেমন মাইক্রোসফট ফর এক্সাম্পল। তো এটা একটা ব্যবসা বাণিজ্যের যে টুলস, এতে কোনো ডাউট নাই, কিন্তু যে সমস্যাটা আমাদের এখানে যেটা হলো যে এই ইন্টারনেটটা অনেক সময় আমাদের মানে যদি আনরেগুলেটেড ওয়েতে চলে, তাহলে সেটা একটা ইনোসেন্ট মানুষের বিরুদ্ধে একটা ক্রাইমে রূপান্তর হতে পারে, সেটাই আমরা দেখতে পাচ্ছি। যদি বলি লেটেস্ট যেটা ই ভ্যালি, বা ই ভ্যালির আগে যদি বলি যুবক,
কিংবা ডেস্টিনি কিংবা আরও যে কয়েক যে কয়েকটা কোম্পানি ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা করে ব্যবসার নামে তারা যেভাবে প্রতারিত করেছে, এটা কিভাবে মানুষকে প্রতারিত করেছে, এটা কথা হলো যে আপনি ইন্টারনেটে ব্যবসা করেন আর অফলাইনে ব্যবসা করেন, প্রত্যেকটা একটা রেগুলেশন তো অবশ্যই থাকা দরকার এবং প্রত্যেকটা একটা জবাবদিহিতার একটা মানদণ্ড থাকা দরকার। সেইটা যদি না থাকে সেইটা যে পরিণতি হতে পারে সেটাই। যেমন ইভেলি ফর এক্সাম্পল আমরা দেখলাম যে কি বড় বড় স্পোর্টস ইভেন্ট তারা এখানে স্পন্সর করলো, কিংবা ধরেন হেভি ব্র্যান্ডিং করছে বিভিন্ন জায়গায়, এমনকি আমাদের অথরিটির বিভিন্ন বিষয়গুলিতে তারা স্পন্সর করছে এবং তাদেরকে এমনভাবে আনা হয়েছে যে জিনিসটার মধ্যে অবৈধ যে কিছু ঘটতে পারে এটা সাধারণ মানুষ বুঝে উঠতে পারেনি। যে কারণে দেখছে সবচেয়ে কম দামে পণ্যটা পাওয়া যাচ্ছে, মার্কেট ভ্যালুর চেয়ে সেখানে সবাই ঝাঁপিয়ে পড়েছে এবং ওই ওই জায়গাটা তারা অত পেতে ছিল যে হয়তো অনেক টাকা সঞ্চয় করে বা সংগ্রহ করে এক পর্যায়ে এটা বিক্রি করে তারা হয়তো এখান থেকে সটকে পড়বে। তো এই জিনিসটা শুধু ইভেলের ক্ষেত্রে আমি বলবো না, যে এই জিনিসটার উপরে যতক্ষণ না পর্যন্ত একটা রেগুলেশনস মানে রেগুলেশন মানে এই না যে আপনি এই ব্যবসাটাকে বন্ধ করে দেবেন, মানে ইন্টারনেট ভিত্তিক ব্যবসা বা ই কমার্সটা বন্ধ করে দেবেন, বরং এটা বাস্তবসম্মত হবে এটার একটা জবাবদিহিতার মানদণ্ডে আনতে হবে। এটা ধরেন তারা যখন ব্যবসাটা করছে তারা কীভাবে করবে না করবে এই ব্যাপারে অথরিটি কনসার্ন থাকতে হবে, অথরিটি একটা অনুমোদন থাকতে হবে, কারণ এখন জবাবদিহিতার জায়গা কোথায়? তারা তো বুক হয়ে গেল কিন্তু মানুষ তারা অ্যারেস্ট হয়ে গেল, তাদের বিচার হচ্ছে বা হবে, কিন্তু সাধারণ মানুষ যে ক্ষতির মুখে পড়ল যে সর্বস্ব হল সেটা তো সে ফেরত পাচ্ছিল। তো সেই জন্যে আমি বলবো যে এটা একটা হাই টাইম ফর আমাদের জন্যে, কারণ এটা আপনি বললেন যে না এই ইন্টারনেটের মধ্যে বা সাইবার ওয়ার্ল্ডের মধ্যে নানা রকম অপরাধী অত পেতে থাকে, এটা এই শুধু ই কমার্সের না, এটা হ্যাকিং করার মাধ্যমে বা মানুষকে এটা এমন এক প্রতারণার যন্ত্র যে এই যন্ত্রটার উপরে যদি আমাদের অথরিটির নজরদারি করা না থাকে তাহলে সেটার দ্বারা প্রতারণার মাত্রা দিনের পর দিন বাড়বে। যেটা আপনি বললেন যে এহসান গ্রুপ একটা কথা বলা হলো, যেটা একটা রুরাল এলাকায় তারা একটা ধর্মীয় কি প্রপাগান্ডা ছড়িয়ে তারা টাকা উত্তোলন করেছে এবং সেখান থেকে এরপরে আরও কয়েকটা ইতিমধ্যে হয়েছে। কিন্তু এই যে আপনি মানুষ প্রতারিত হওয়ার পরে অভিযান চালালেন তারে গ্রেফতার করলেন, এটাই তো শেষ কথা হওয়া উচিত নয়। তা আমি মনে করি যে এখানে কমার্স মিনিস্ট্রি বা এখানে যারা টেলিকমিউনিকেশন রেগুলেটরি অথরিটি যারা আছে কিংবা যারা ইন্টারনেটের ব্যাপারগুলি দেখাশোনা করেন, কারণ আমরা একটা ডিজিটাল উন্নয়নের দিকে যাচ্ছি, আমরা ই কমার্স অবশ্যই আমাদের দেশেও গ্রো করবে কিন্তু সেটার স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি। এবং এরপরেও যদি কেউ এর ফাঁকে ফোকরে যদি অপরাধে জড়িয়ে যায় তাহলে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীর যে বিশেষায়িত ইউনিট বা বিচার ব্যবস্থার যে বিশেষায়িত এদের বিচারটাও তো আপনি ধরেন সেইভাবে করা যাবে না। এই এই বিষয়ে একটা দক্ষতা অ্যামিকাস কিউরি নিয়োগ করে যেভাবে হোক এই এই জিনিসগুলিতে তাদের কী ফল্ট ছিল বা মানুষ কীভাবে প্রতারিত হচ্ছে সেই বিষয়গুলি দেখে বিচারটা করতে হবে। আবার তবে বিচারের চেয়েও বড় ব্যাপারটা হলো এটা প্রতিকারের ব্যাপারটা জনগণের সামনে নিয়ে আসতে হবে, কারণ এখন একটা আপনি একটা রিয়েল লাইফ বলতে আমরা যেটা বুঝি সেটার সাথে সাইবার ওয়ার্ল্ড যুক্ত হয়ে গেছে। যেমন আমরা এখন একটা ফিকশন লাইফের মতো মনে হইতে পারে কিন্তু এটা কিন্তু একটা বাস্তবতা, সুতরাং এই বাস্তবতাকে স্বীকার করে নিয়ে এটার যথাযথ বিকাশ যাতে ঘটে সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়ার প্রতি আমি গুরুত্ব আরোপ করার জন্য, কারণ এখন তো সূচনাতেই আমরা আছি এবং মানুষ তার জীবনে সুবিধার জন্য ই কমার্সকে বেছে নিচ্ছে। তো সেখানে যদি সূচনাতেই এই বিষয়টি এত বেশি প্রশ্নের মুখে পড়ে তাহলে এটা আমাদের এই নতুন জীবন যেটি আমরা চাচ্ছি যে ই কমার্স সহ এই জাতীয় সুবিধার আওতায় মানুষ আসতে চাচ্ছে আগ্রহের সাথে, আসলে ব্যাপারটি প্রথমে একটা বড় ধরনের ধাক্কা খেয়ে যায়। বাণিজ্যমন্ত্রী বলেছেন যে প্রয়োজনে আইন সংশোধনের কথা, প্রয়োজনীয় আইন সংশোধন তো অবশ্যই করতে হবে, কারণ আপনি একটা মোবাইল ফোনের মধ্যেই এখন আপনার ডিজিটাল দুনিয়াটা ঘুরপাক খাচ্ছে। এখন আপনি জমি যদি আপনি ইয়ে করতে চান তো কিছুদিন আগে আপনি দেখলেন যে গভর্নমেন্ট সেটাকে একটা ডিজিটাল ফরম্যাটে নিয়ে যাচ্ছে, তো ডিজিটাল ফরম্যাটে যদি প্রতারণা থাকে তাহলে তো এটা সুফল মানুষ পাবে না। মানুষ তো এটা সহজে পাওয়ার জন্য ঘরে বসে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য করছে। আমি বলবো যে জীবনের এমন কোনো
ক্ষেত্র নাই যেখানে এই ধরনের সাইবার পৃথিবী মানে সাইবার স্পেসটা আমাদেরকে প্রভাবিত করছে না এবং এটা আমি বলবো যে ইজ জাস্ট বিগিনিং এটা একটা ট্রানজিশনের শুরু এবং এই ট্রানজিশনটা যদি আমরা না বুঝতে পারি তাহলে আমাদের সমূহ ক্ষতির সম্ভাবনা আছে যেই ক্ষতিটা আমরা কিছুদিন আগে অল্প একটু দেখেছিলাম বাংলাদেশ ব্যাংক থেকে টাকা হ্যাক হওয়ার মাধ্যমে তো আমরা মনে করি যে এই ব্যাপারে যতক্ষণ না পর্যন্ত অথরিটি কম্পিটেন্ট হচ্ছেন ততক্ষণ না পর্যন্ত তাদের কি অনলাইন বিজনেসটা এইভাবে ওপেন করাটা ঠিক হবে না যতটুক অথরিটি বুঝতে পারছেন ততটুক শুধু ওপেন করবেন বাকিটা অফলাইনে থাকুক কারণ এটা দ্রুত দ্রুত যদি চলতে থাকে মানে আনরেগুলেটেড ওয়েতে রেগুলেটেড আমি আমি আবারও রিপিটেডলি বলতে চাচ্ছি যে রেগুলেশন এমনভাবে করা উচিত না যে পুরো ব্যাপারটাকে বাধাগ্রস্ত করা আমি বলছি স্বচ্ছতা নিশ্চিত করা জবাবদিহিতা নিশ্চিত করা যাতে কোনো মানুষ এই ধরনের ব্যবসা বাণিজ্যের দ্বারা কোনো মানে ভোক্তা সেটার দ্বারা প্রতারিত না হন সেই ধরনের ব্যবস্থাপনা একটা হলো যে আপনি আইনি ব্যবস্থা নেবেন যেমন ধরেন আমাদের দেশের যে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় বা বিভাগ আছে তাদের এখানে এই বিষয়গুলির অভিযোগ করার জায়গা আছে আইন শৃঙ্খলা বাহিনী আছে লোকাল থানা আছে কাউন্টার টেরোরিজম ইউনিট আছে অন্যান্য জায়গাগুলিতে আমরা আইনি পদক্ষেপ নিতে পারি কিন্তু সবচেয়ে বড় পদক্ষেপ হল নিজেকে সুরক্ষিত রাখার জন্য মানুষকে জিনিসটা ইয়ে করা মানে মানুষের মধ্যে এই জিনিসটাকে পৌঁছে দেওয়া যে কী কী প্রক্রিয়া প্রতারিত হতে পারে আর যারা এখানে প্লেয়ার হিসেবে নামছেন যারা এখানে ব্র্যান্ডিং করছেন নিজেদেরকে সেই ব্র্যান্ডিংটাকেও আবার একটা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা না আর তা না হলে কিন্তু আমাদের জীবন ব্যবস্থা যেমন একটা সময় আমরা বলা হচ্ছে ইন্টারনেটটা হলো কি একটা অ্যাডাল্ট মাধ্যম কারণ এটার মধ্যে অনেক কিছু থাকে যেমন শিশুদের হয়তো গ্রহণযোগ্যতা মানে শিশুরা এটা ইয়ে না যেমন ধরুন পর্ন বিষয়গুলি কিংবা ধরুন অ্যাডিকশন গেমিং অ্যাডিকশন তো সেই জায়গায় আমরা এখন দেখছি যে বাচ্চাদের লেখাপড়ার জন্য এটা প্রয়োজন হয়ে পড়েছে এখন তো আপনি মোবাইল ফোন বাচ্চার থেকে দূরে রাখতে পারছেন না তো সেই সমস্ত কারণে আমি এই জিনিসটাকে আমি বলবো যে এই জিনিসটার উপরে আমাদের আরও বেশি নজরদারি অথরিটির থাকা উচিত করোনা পরিস্থিতি অনেকটাই ভালো বলা যায় ১৬ সপ্তাহের মধ্যে আক্রান্তের হার এবং মৃতের হার সর্বনিম্ন এর মধ্যে আরেকটি খবর হচ্ছে যে ১২-১৭ বছর বয়সীদের টিকার আওতায় আনার কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী প্রথম কথা আমি বলবো যে এটা যথেষ্ট উন্নতির দিকে আমরা বলবো প্রায় নর্মাল এই অর্থে যে 5%-এর কাছাকাছি মানে সংক্রমণ হার যেটাকে ওনারা বলে সেটা আর গ্লোবালিও আমাদের এটাকে খুব পজিটিভ নেওয়া হচ্ছে যেমন ব্রিটিশ সরকার যে রেড লিস্ট করেছিল সেই রেড লিস্টটা 22 তারিখ থেকে রিমুভ হয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশের যে ট্রাভেলিংয়ের ক্ষেত্রে এবং এটা আমাদের ভাবমূর্তির জন্যে এবং আমাদের ব্যবসা বাণিজ্যের বিকাশের জন্যে এই জিনিসটা দরকার এবং এটা আমরা এখনই কোনো কনক্লুশনে যেতে পারছি না যে ফার্দার কোনো ওয়েব এসে আবার বিশ্বকে তছনছ করে দেয় কি না সেই জন্যে যে ভ্যাকসিনের ব্যাপারটা সেই জিনিসটা তো অবশ্যই চালিয়ে যেতে হবে এবং সেই ভ্যাকসিনের পাশাপাশি আমি বলবো যে এখন একটা টাইম হলো যে অর্থনীতি পুনরুদ্ধার অর্থনীতি শিক্ষা বিভিন্ন ক্ষেত্রে করোনা ভাইরাসের ফলে মহামারীর কারণে যে বিরাট ক্ষতি মুখে পড়েছে দেশের প্রবৃদ্ধি এবং উন্নয়ন এবং মানুষের জীবনযাত্রার উন্নয়ন সেটাকে পুনরুদ্ধার করা এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের ক্ষেত্রে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নতুন নতুন বিনিয়োগ এবং কর্মসংস্থানের সৃষ্টি করা কারণ বহু মানুষ ইতিমধ্যেই কর্মসংস্থান হারিয়েছেন আর সবচেয়ে যেই জিনিসটা ক্ষতিগ্রস্ত হয়েছে যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি এখন খুলেছে এখন শুনতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ও খোলার একটা প্রক্রিয়া শুরু হয়েছে অক্টোবর নাগাদ তারা খুলতে পারে যদি ভ্যাকসিনেশনটা কমপ্লিট হয় তো সেই জায়গায় আমার মনে হয় যে শিক্ষার যে লসটা হয়ে গেল 1.5-2 বছরে সেই লসটা কীভাবে কাটিয়ে ওঠা যায় এই জিনিসগুলি নিয়ে আমার মনে হয় যে একটু জাম্প স্টার্ট করতে হবে যে আমরা যদি গতানুগতিক ওয়েতে যাই তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎটাকে আমরা বিনির্মাণ করতে পারবো না এবং আমাদের এই করোনা ভাইরাসের ফলে আমরা যে শিক্ষাটা পেয়েছি যে বই বিদেশ নির্ভরতা ভ্যাকসিনের ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে সেই জায়গার থেকে নিজেদেরকে গড়ে তোলা যাতে আমরা একটা আত্মনির্ভরশীল জাতি শুধু খাদ্যে না সব দিক থেকে যেন আমরা একটা আত্মবিশ্বাসের টিকার প্রয়োজন হয় জনস্বাস্থ্যের প্রয়োজনে সংকটে আমরা নিজেরাই যাতে সেটা মোকাবেলা করতে পারি সেই ধরনের প্রস্তুতি স্বল্প দীর্ঘ এবং মধ্যমেয়াদী গ্রহণ করা প্রয়োজন বলে আমি মনে করি আর একটা বিষয় হচ্ছে যে এই স্কুল খুলেছে কিন্তু দেখা যাচ্ছে যে স্কুলে অনুপস্থিতি এটা আশঙ্কাজনক আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে স্কুলের স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে
অনেক ক্ষেত্রে অনেক শিক্ষার্থী এবং শিক্ষক আক্রান্ত হয়েছে ইতিমধ্যে বেশ কিছু। এটা আমি বলবো যে ঝরে পড়ার একটা ব্যাপার থাকে, যে একটা বিরাট ড্রপ আউট হয়েছে। আমি যে আমরা যেটা খবর পাচ্ছি যে গ্রাম অঞ্চলে বাল্য বিয়ে এবং অন্যান্য কারণে একটা বড় ড্রপ আউট এখানে হয়ে গেছে, সেই কারণে হয়তো একটা অনুপস্থিতি আছে। এবং স্বাস্থ্যবিধির ব্যাপারটা আমরা যেটা কঠোরভাবে মেনে চলার ব্যাপারে যে সরকারের যে নির্দেশনা, সেই বিষয়গুলির উপর নিশ্চয়ই একটা মনিটরিং ব্যবস্থা শিক্ষা মন্ত্রণালয় থেকে থাকতে হবে। আর দ্বিতীয় কথা হলো যে অভিভাবক এবং শিক্ষকদের এই ব্যাপারে মানে সচেতন করার দরকার আছে। বিশেষ করে হয়তো ক্লাসের ভেতরে আমরা লক্ষ্য করি যে তারা একটা স্বাস্থ্যবিধি মেনেই বসছেন, কিন্তু বাইরে যে অভিভাবকরা অপেক্ষা করছেন তাদের কাছ মাঝে কিন্তু স্বাস্থ্যবিধিটা সেইভাবে আমরা লক্ষ্য করি না। তারা একসঙ্গে গল্প গুজব করছেন, অনেকেই মাস্ক খুলে বসে আছেন এবং দূরত্বটা মেনটেন করছেন না। আমি বলবো যে এটা আমাদের যে একটা উন্নতি হয়েছে মানে স্বাস্থ্য ব্যবস্থায়, কারণ আমাদের তো সেই ধরনের চিকিৎসা ব্যবস্থা বা সেই ধরনের ভ্যাকসিনেশনের ব্যবস্থা বা অত শক্তিশালী দেশ আমরা না অর্থনৈতিক দিক থেকে। তো সেই দিক থেকে আমি বলবো যে আমাদের সচেতনতার কোনো বিকল্প নাই, এবং সচেতনতাটা কিন্তু নিজেদেরকেই এটা প্রতিপালন করতে হবে, কারণ এখন সব কিছু উন্মুক্ত হচ্ছে এবং আমাদের অর্থনীতি মানে কর্মকাণ্ড যখন বৃদ্ধি পাবে তখন আমাদের স্বাস্থ্যবিধিটাও অব্যাহতভাবে চালু রাখতে হবে। একটা আশার খবর হলো যে আমাদের এখানে 70% লোক ইতিমধ্যে অ্যান্টিবডি অর্জন করেছেন বলে আমাদের বিশেষজ্ঞরা বলছেন, তো সেটা তো অবশ্যই আসার খবর। সেই কারণে হয়তো দ্রুত উন্নতি হচ্ছে আমাদের, এবং দ্রুত উন্নতিটা আমাদের খুবই জরুরি, কারণ আমাদের মতো একটা ঘনবসতিপূর্ণ দেশ যেখানে অর্থনৈতিক উন্নতির অর্থনৈতিক চাকা বেশি দিন অচল রেখে আমরা চলতে পারি না। তো সেখানে আমার মনে হয় যে এই উন্নতিটা আমাদের জন্য একটা ইতিবাচক ভাবমূর্তি নিয়ে আসবে, বিশেষ করে যে সমস্ত সেক্টরগুলি ব্যাপক লস হয়েছে। তো এখন বিশেষ করে যদি পর্যটনটা যেহেতু এখন চালু করা হয়েছে অনেক জায়গায়, তো পর্যটনের ক্ষেত্রে আমার মনে হয় স্বাস্থ্যবিধিটা যেটা এটা ব্যাপক প্রচারণার ব্যাপার এবং ব্যাপক জনসচেতনতার ব্যাপার। অনেক সময় আইন দ্বারা রেগুলেশন দ্বারা এইগুলি বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়ে, তো সেই জন্য আমি মনে করি যে আইনের প্রয়োগের চেয়েও আমাদের বেশি গুরুত্ব দিতে হবে জনসচেতনতা সৃষ্টি করতে। দুজন মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক এবং ডক্টর হাসান মাহমুদ একই দিনে বলেছেন, বিশেষ করে বিএনপির উদ্দেশ্যে কিংবা বিরোধী রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে, বাংলাদেশে নিরপেক্ষ বা তত্ত্বাবধায়ক সরকার হবে না। কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলছেন তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন দেখে লাভ নেই। এটা ওনারা ওনাদের রাজনৈতিক অবস্থান থেকে বক্তব্যটা রেখেছেন, কিন্তু আমি যেটা বলবো যে আগামী ফেব্রুয়ারি বোধহয় আমাদের নির্বাচন কমিশনের মেয়াদটা শেষ হচ্ছে। বর্তমান ব্যবস্থায় অবশ্যই তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা নাই, আমাদের বর্তমান এখন যে ব্যবস্থা চালু আছে। হ্যাঁ, যদি সবাই সিদ্ধান্ত নেয় যে আমরা তত্ত্বাবধায়ক ব্যবস্থা আবার রিইনস্টিট করবো, সেটা তো অন্য কথা, সেটা পলিটিক্যাল সমঝোতার ব্যাপার। কিন্তু এই যে নির্বাচন কমিশন নতুন যেটা হবে সবচেয়ে ক্রুশিয়াল প্রতিষ্ঠান, সেইটার মধ্যে কারা হবেন, সেইটা কী প্রক্রিয়া হবে, একটা সার্চ কমিটির মাধ্যমে হবে নাকি নির্বাচনী আইনের মাধ্যমে হবে, কিংবা বর্তমান ব্যবস্থায় যেটা রাষ্ট্রপতির হাতে ক্ষমতা দেওয়া হয়েছে রাষ্ট্রপতি নিযুক্ত করবেন নির্বাচন কমিশন, কারণ এই সমস্ত বিষয়গুলি নিয়ে আমার মনে হয় রাজনৈতিক তর্ক বিতর্ক আগামী কিছু সময় অবশ্যই চলবে, কারণ এখন যেহেতু ওপেন হচ্ছে সব কিছু, রাজনীতিটাও ওপেন হবে এবং এটা উইন্টার সিজন, এই সিজনটা রাজনীতির টুকতাপ থাকে। আমাদের দেশে একটা যেটা গণতান্ত্রিক ট্রেডিশনে সবাই যে কথাবার্তা বলা এবং পক্ষে বিপক্ষে মতামত দেওয়া, এই বিষয়গুলি থাকে। কিন্তু আমরা যেটা বলতে চাচ্ছি যে গণতন্ত্রের অন্যতম একটা ভিত্তিভূমি সেটা হইল একটা নির্বাচন। সুতরাং নির্বাচন ব্যবস্থাটা নিয়ে অনেকে প্রশ্ন করে বাইরের লোকেরা, বলে যে একটা কোয়ালিটির নির্বাচন এই দেশে করা, এবং সেই জায়গার একটা বিরাট চ্যালেঞ্জ আমাদের। আমরা তো অর্থনৈতিকভাবে উন্নতি করেছি অনেক, আমরা তো ইনফ্রাস্ট্রাকচার যদি বলেন সেটা অনেক উন্নতি হচ্ছে, পদ্মা ব্রিজ হচ্ছে, এটা সেটা হচ্ছে, বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের যে আদার রেকর্ডগুলি, যেমন ডেমোক্রেসিক রেকর্ড, মানবাধিকারের রেকর্ড, এই জিনিসগুলিকে যদি আমরা উন্নতি না করতে পারি, এক সাইডের উন্নতি দ্বারা আমাদের যে সুনামটা বিশ্বব্যাপী সেই সুনামটা ধরে রাখা সম্ভব হবে না। আর একটা সুনাম হইল একটা দেশের উন্নতির মানদণ্ড। আপনার যদি সুনাম না থাকে তাহলে মানে ভাবমূর্তি ভালো না থাকে, তাই আপনার রেটিং যদি নিচে থাকে কোনো কোনো ক্ষেত্রে,
এক ক্ষেত্রের উপর আছে এক ক্ষেত্রের নিচে থাকে তাহলে হবে না। সার্বিকভাবে আমাদের অগ্রসর হতে হবে। যদি আমরা আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলা আমাদের কি বাংলাদেশকে অনেকেই বলে যে এটা এশিয়ার দ্বিতীয় চায়না হয়ে যাবে অর্থনৈতিক দিক থেকে, আমরা এরকম একটা সম্ভাবনার জায়গা আছে। তো এই সম্ভাবনার জায়গাটায় যদি আমরা মানবাধিকারের দিক দিয়ে একটু নিচে থাকি কিংবা আমরা সুশাসনের দিক দিয়ে একটু নিচে থাকি কিংবা আমরা যদি কোয়ালিটি নির্বাচনের দিক দিয়ে একটু নিচে থাকি কিংবা আমাদের রাজনৈতিক মধ্যে যদি একটা ডিসিপ্লিন না থাকে এবং রাজনৈতিক তর্ক বিতর্কগুলির মধ্যে যদি একটা জাতীয় স্বার্থকে সামনে না দেখা হয় সেই বিষয়গুলি আসবে। আমি বলবো যে দুই মন্ত্রী যেটা বলেছেন ওনারা তাদের দলীয় অবস্থান থেকে ওনারাও এই কথা বলতে পারেন এবং বিএনপিও হয়তো তার অবস্থান থেকে তার একটা পাল্টা ব্যাখ্যা দিতে পারে। কিন্তু আমাদের সামনের দিনগুলি যদি চিন্তা করি তাহলে আমাদের সব দিক দিয়ে অগ্রসর হইতে হবে। কারণ আমাদের দেশটা একটা ক্রস রোডের মধ্যে দিয়ে আসে, আমাদের দেশটা একটা উন্নতির সোপানে আমরা যেতে চাই। 50 বছর স্বাধীনতার অতিক্রম করে আসছি, আমরা একটা মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছি এবং একটা উন্নত দেশ করতে চাই। তো উন্নত দেশ করতে হলে আমাদেরকে একটা মানে আমি বলবো যে আমরা যে জায়গাগুলিতে একটু মানে আরও কাজ করার দরকার আছে যেমন সুশাসন, মানবাধিকার, নির্বাচন ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থার আরও উন্নয়ন, এই সমস্ত জায়গাগুলিতে আমার মনে হয় যে রাজনীতিবিদদের দায়িত্বটা বেশি, বাট একই সঙ্গে সুশীল সমাজ, অন্যান্য সমাজ তারাও সবাই। কারণ আমাদের আমি একজন কূটনৈতিক রিপোর্টার হিসেবে এটা আমি বলতে পারি যে পশ্চিমা দেশগুলি আমাদের নির্বাচনের কোয়ালিটি নিয়ে তারা প্রশ্ন করে থাকে, এটা অতীতে বিভিন্ন সময় করেছে এবং আগামী দিনে যদি আমরা কোয়ালিটি নির্বাচন না করতে পারি তাহলে সেই প্রশ্ন তারা করবে এবং সেটা আমাদের জন্য মানে আমাদের ভাবমূর্তির জন্য কিছুতেই মানে ভালো। আমার মনে হয় যে আপনি যেটা বৈশিষ্ট্যপূর্ণ নির্বাচনের যে কথা বলছেন সেই তার জন্য আমার মনে হয় যে রাজনৈতিক পরিবেশটাই আমার মনে হয় যে উন্নয়নটা সবচেয়ে বেশি জরুরি। অবশ্যই রাজনৈতিক পরিবেশটা উন্নয়নটা দরকার, কারণ আমাদের আমরা এই এখন 50 বছরে আমাদের উন্নতিটাকে যদি একটা পূর্ণাঙ্গভাবে এবং মানুষের প্রত্যাশার জায়গায় নিতে হয় তাহলে একটা আমার মানুষের প্রত্যাশা, জনগণের প্রত্যাশা হলো একটা সুষ্ঠু এবং সুন্দর রাজনীতি। ধন্যবাদ মাসুদ করিম, আমরা শুনছিলাম সংবাদপত্রের আজকের শিরোনামগুলো নিয়ে আপনার বিশ্লেষণ। শেষ করছি আজকের আয়োজন, দেখা হবে আগামীকাল এই সময় চ্যানেল আইতে। সে অবধি সবার জন্য শুভকামনা।